সিনেটের সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় পরস্পরকে দুষছেন রিপাবলিকান নেতারা। ফল ঘোষণার পর তাদের মধ্যে দেখা দিয়েছে ফাটল। ডোনাল্ড ট্রাম্প ও মিচ ম্যাককনেল সমর্থকরা দুষছেন একে অপরকে। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির ফিরোজের ডেস্ক রিপোর্টে। মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করে উদযাপন করা হবে যখন চলছিল এমন ক্ষণ গণনা, সেখানে এখন পরস্পরকে দুষছেন রিপাবলিকান নেতারা। প্রথম দিকের নির্বাচনগুলোয় জয়লাভকে যে মোটেও কাজে লাগানো হয়নি, আর সেনেটের নিয়ন্ত্রণ আরও 2 বছরের জন্য ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় রিপাবলিকানদের মধ্যে এ টানাপোড়েন শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক রিপাবলিকান সেনেটর বলেছেন, লাল জোয়ার কাজে লাগানো যায়নি। এর বেশ কয়েকটি কারণও আছে। সম্মেলনে এ নিয়ে আলোচনা হওয়া দরকার যে কেন এমনটা ঘটল আর কিভাবে অবস্থার উন্নতি ঘটিয়ে 2024 সালের সুযোগটি কাজে লাগানো যায়, সেটাও খুঁজে দেখা হবে। দুর্বল প্রচারণা এবং প্রার্থী নির্বাচনে ভুলের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন বেশিরভাগ রিপাবলিকান নেতা। স্বল্প ব্যবধানে পরাজয়ের জন্য সেনেটে বিরোধী দলীয় প্রধান মিচ ম্যাককলেনকে দায়ী করেছে অপরপক্ষ। তাদের বক্তব্য কংগ্রেসের সরব হলেও মাঠে নেতৃত্ব দেননি জ্যেষ্ঠ এই নেতা। সবশেষ নেভাডা ও অ্যারিজোনা জয়ের মাধ্যমে সেনেটে 50 আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে 49 আসনের সমর্থন। আগামী 6 ডিসেম্বর জর্জিয়ায় দ্বিতীয় দফা নির্বাচনে বিরোধীরা জয় পেলে আসবে সমতা। দু দলের মধ্যে ব্যবধান গড়ে দিতে সে সময় টাই ব্রেকিং বা বিশেষ ভোট ব্যবহারের সুযোগ পাবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। iBTV USA News Desk.